হ্যালো বন্ধুরা, আজ বানিয়েছি ব্লুবেরি চিজ কেক। তোমরা যারা চিজ কেক খেয়েছো তারা জানো এটা একেবারেই অন্য ধরনের একটা ডেজার্ট আইটেম। চলো তাহলে বাড়িতেই কিভাবে চিজ কেক বানাবে দেখে নাও। তো প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে 300 গ্রাম ডাইজেস্টিভ মারি বিস্কিট। আমি বিস্কিটগুলোকে প্রথমেই একটা মিক্সিতে গুঁড়িয়ে নেব। আমি এখানে বাটার নিয়েছি 75 গ্রাম মতো। বাটারটা একটু মাইক্রোওয়েভে গলিয়ে নিতে হবে। একটা বাটিতে প্রথমে বিস্কুটের গুঁড়ো দিয়ে তার সাথে এই মেল্টেড বাটারটা মিশিয়ে নিতে হবে। বিস্কুট আর বাটারের এই মিক্সচারটাই হবে আমাদের চিজ কেকের বেস। দেখো, এখানে আমি একটা বেকিং মোল্ড নিয়েছি। এখানে ক্লিপওয়ালা বেকিং মোল্ডই তোমরা নিও। আর নিচে একটা বাটার পেপার লাগিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ওই বিস্কুটের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে, দেখো এখানে একটা সিলিকন স্প্যাচুলা দিয়ে আমি নিচটাকে প্লেন করে নিচ্ছি। একদম চেপে চেপে এটাকে বসিয়ে নিতে হবে। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেব 1 ঘন্টা মতো পুরোপুরি সেট হয়ে যাওয়ার জন্য। আমি এখানে যে চিজ কেকটা বানাচ্ছি তার ক্রিম চিজটাও আমি বাড়িতেই বানিয়েছি। 1.5 কাপ দুধের মধ্যে 2 চামচ জল আর 2 চামচ ভিনিগার দিয়ে আমি প্রথমে ছানা করে নিচ্ছি। ছানাটা একটা মিক্সিং বোলে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। এই ছানা আর চিনিটাকে আমি এবার মিক্স করে নেব। ব্যাস রেডি আমার ক্রিম চিজ। একদম দোকানের মতো ক্রিম চিজ বাড়িতে কত সহজে বানিয়ে নেওয়া যায়। এবার আমি একটা চিল্ড বোলে 1 কাপ হুইপিং ক্রিম নিয়ে সেটা মিডিয়াম স্পিডে 5 মিনিট বিট করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আইসিং সুগার। এবার 5 মিনিট আমি হাই স্পিডে হুইপ করছি। চিজ কেক সেট করার জন্য লাগবে জিলেটিন। 1 চামচ জিলেটিনের সাথে 2 চামচ জল নিয়ে এটা মাইক্রোওয়েভে 30 সেকেন্ড গরম করে নিয়ে আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 4-5 ড্রপ ভ্যানিলা এসেন্স। আবার আমি এটা হুইপ করে নেব 2 মিনিট মতো। জিলেটিন দিয়ে দিলে খুব বেশিক্ষণ আর হুইপ করার দরকার হয় না। আমার হুইপড ক্রিমও রেডি। এবার হুইপড ক্রিমের সাথে মিশিয়ে নেব আমার বানিয়ে রাখা ক্রিম চিজ। ক্রিম চিজ আর হুইপিং ক্রিম খুব ভালোভাবে মেশাতে হবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে। তোমরা যেন এটা বিট করে দিও না। চিজ কেকের চিজ মিক্সচারও রেডি। ফ্রিজ থেকে বেকিং মোল্ড বের করে নিয়ে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি আমার হুইপড ক্রিম আর চিজের মিক্সচারটা। এবার একটা স্প্যাচুলা দিয়ে যতটা সম্ভব লেভেল করে নিতে হবে। ফ্রিজে রেখে দিতে হবে চিজ কেকটা জমার জন্য 2 ঘন্টা মতো। 2 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর তার সাথে নিয়েছি 1 কাপ ব্লুবেরি ফিলিং। ব্লুবেরি ফিলিংটা খুব আস্তে আস্তে চিজ কেকের ওপরে দিয়ে আমি এটাকেও লেভেল করে নিচ্ছি। আমি এই ব্লুবেরি ফিলিংটা গড়িয়াহাটের যে দোকানে কেকের ইনগ্রেডিয়েন্টস পাওয়া যায় সেখান থেকে কিনেছি। ওপর থেকে ব্লুবেরি দেওয়ার পরে এই চিজ কেকটা আমাকে আরো 2 ঘন্টা ফ্রিজে রেখে সেট করতে হবে। চলো তাহলে, আমার এই চিজ কেকটা আনমোল্ড করা হয়ে গেছে। এবার এটা কেটে দেখি কি রকম লাগছে। চিজ কেকের নিচে কিন্তু একটা শক্ত বেস থাকে, ওই জন্য ছুরি দিয়ে প্রথমেই একদম নিচ পর্যন্ত শক্ত করে কেটে নিতে হবে, না হলে কিন্তু চিজ কেকটা ভালোভাবে কাটা যাবে না। দেখো, আমি এবার তুলছি, যখন তোমরা দেখতে পাচ্ছ নিচের বেসটাও সুন্দরভাবে কাটা হয়েছে। আমার এই ব্লুবেরি চিজ কেকের রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।